সরকারি এজেন্সিকে কোম্পানি গঠন করতে দেওয়ার বিধান বাতিলের দাবি জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি খাতের সংগঠনগুলো। সোমবার বিকেলে কারওয়ান বাজার বেসিস মিলনায়তনে এটুআই বিল 2023 সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান প্রযুক্তি খাতের নেতারা। বেসিস সভাপতি রাসেলটি আহমেদ বলেন, সরকারি সংস্থা ব্যবসার সুযোগ পেলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অসাধু প্রতিযোগিতার সুযোগ তৈরির সম্ভাবনা থাকবে, তাই বেসরকারি খাতের অবস্থান সুদৃঢ় করতে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারি সংস্থাকে ব্যবসার সুযোগ না দেওয়ার দাবি জানান তারা। আমরা কিন্তু এটা আনফেয়ার কম্পিটিশনের ভয় পাচ্ছি, আপনি এটা বলতে পারেন, এখানে একটা আনফেয়ার কম্পিটিশনের ভয় পাচ্ছি। আদারওয়াইজ এটুআই এসে ব্যবসা করলে নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদেরকে সবাই, এই ব্যাপারে আমাদের কোনো বিষয় নাই। হ্যাঁ, আমরা অনেক বেশি জ্ঞান রাখি, এতদিন তুমি ইউএনডিপি ফান্ডেড করেছ, এখন এটুআই সরকারি ফান্ডে করছে, তো সরকারি ফান্ডে করলে তো ভাই আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ব্যবসা করবো না, তাহলে তো তাকে ব্যবসা করার সুযোগ দেওয়ার প্রয়োজন নেই, সেই কথাটা।